সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি ব্যবহার করে ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ দুপুরে উপজেলার মঠের ঘাট এলাকার রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে তারা এই সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ভিপি শাহরিয়ার পান্না সোহেল উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ফৈসাল আলম শেখদার সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম সহ সভাপতি মোহাম্মদ ইমন যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম খোকন সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মিরাজ মোল্লা রুবায়েত হাসান রাকিব সহ আরও অনেকে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতৃবৃন্দ অভিযোগ করে জানান দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশ ছাত্রলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ এগারো সদস্য বিশিষ্ট রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ কমিটির অনুমোদন দেন অনুমোদন দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি ব্যবহার করে একটি চক্র অনুমোদনকৃত ছাত্রলীগ কমিটির নেতৃবৃন্দকে নিয়ে নানা অপপ্রচার করে আসছে রূপগঞ্জ বার্তা রূপগঞ্জ থানা ছাত্রলীগ দৈনিক কণ্ঠস্বর আমাদের সময় আমাদের দিন নামের ফেকারডির বিরুদ্ধে ছাত্রলীগের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রিও দায়ের করা হয়েছে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হক বলেন ফেকাটি ব্যবহারকারীদের খুঁজে বের করে আইনানক ব্যবস্থা নেওয়া হচ্ছে